জাতীয় পর্যায়ে বাংলাদেশ ফুটবলের খুব একটা উন্নতি চোখে না পড়লেও জেলা কিংবা উপজেলা পর্যায়ের টুর্নামেন্টগুলোতে চোখে পড়ে বহু প্রতিভাবান খেলোয়াড়। মোবাইল গেমসে ঘরে পড়ে না থেকে তারা মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে বল নিয়ে। শনিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ড কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ের ফাইনাল হলো দারুণ জমজমাট। নিশাদ মাহমুদ এবং তাসিফ উদ্দিনের গোলে আনোয়ারা উপজেলাকে 2-0 হারিয়ে চ্যাম্পিয়ন ফটিকছড়ি উপজেলা। আমরা চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের গৌরবটা 7 লক্ষ মানুষের আমরা সম্মান রক্ষা করতে পেরেছি। হার জিত খেলার মধ্যে থাকবেই, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাদের আমরা 100% খেলেছি। জাতি দলের খেলতে চাই, ফার্স্ট টাইম হচ্ছে ওইটা। আর ওইটা হচ্ছে আমার এলাকার মানে ফরিদপুর উপজেলার যে ক্রীড়া সংস্থা আছে ওই সংস্থার সর্বদা আমি সাহায্য পেয়ে থাকি। এটা হচ্ছে উপজেলাটা আমাদের চাষ, এটার মাধ্যমে যদি আমরা যদি ভালো খেলি আমাদেরকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারবে। দেশের ফুটবলকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে পৌঁছানোর কোনো বিকল্প নেই। যাদের চোখে হাজার স্বপ্নের মেলা ঘুরে ফেরে তাদের সঠিক জায়গায় পৌঁছে দেওয়াই প্রধান উদ্দেশ্য বলে জানান ফটিকছড়ি এবং আনোয়ারা উপজেলা দলের কোচ ও কর্মকর্তারা। জেলা পর্যায়ে এইসব টুর্নামেন্ট থেকে আসলে আমাদের গত টুর্নামেন্ট থেকে আমাদের 2-3 জন প্লেয়ার এসেছে ফটিকছড়ি থেকে, বিশেষ করে বলবো যারা বিভাগীয় পর্যায়ে পর্যন্ত খেলেছে। আমরা সবসময় ওই অনূর্ধ্ব-১৭ প্লেয়ারকে আমার মাঠ পর্যায়ে আনার জন্য গোড়া আমাদের ফটিকছড়ি ফেনি জেলার থেকে অনেক বড়। তারপর প্রথম বঙ্গবন্ধু কাপ যেটা হয়েছিল ওইটাও আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি। প্রথমত ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকে, ইউনিয়ন থেকে কিছু প্লেয়ার বের হয়ে আসে, ওখান থেকে আমরা প্লেয়ারগুলো বাছাই করে উপজেলা পর্যায়ে নিয়ে আসি। এখান থেকে যে প্লেয়ারগুলো যাদের ওরা ওদের প্রতিভা শো করে, ওদের প্রতিভা শো করার মাধ্যমে জেলা টিমে অনেকে চান্স পায়, এভাবে প্লেয়ারগুলো পাইপলাইন থেকে বের হয়ে আসে। আমাদের উপজেলায় আমরা প্রতি বছরই নতুন প্লেয়ার, আমাদের কোনো পুরনো প্লেয়ার নাই, আবার আমাদের কোনো লিখতে এরকম প্লেয়ার নাই। কিন্তু আজকে আমরা যে টিম খেলেছি পরিস্থিতিতে আপনার 2টা প্লেয়ার কিন্তু ফার্স্ট র্যাঙ্কে। বর্তমানে তরুণদের অনেকেই ঝুঁকে পড়ছে মাদকের দিকে, নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ তাদের এসব থেকে দূরে রাখতে পারবে বলে মত চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফউদ্দিনের। এখন তো মাঠের কারণে অনেক জায়গায় অনেকে খেলার সুযোগ পায় না, বা ডিজিটাল সিস্টেমে খেলাধুলার দিকে অনেকেই ঝুঁকে পড়েছে। ফলে আমাদের যে এই ঐতিহ্যবাহী আমাদের যে খেলাধুলা যেগুলো আছে, যেমন ফুটবল ক্রিকেট, এগুলোর মাধ্যমে আমাদের সরকার চেষ্টা করছেন যে ছেলে মেয়েদের খেলাধুলার মধ্যে ফিরিয়ে আনা, তাদের শারীরিক এবং মানসিক উৎকর্ষতা সাধন করা। মাদক এবং বিভিন্ন জঙ্গিবাদ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য, একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তরুণ যুবশক্তির কোনো বিকল্প নেই। এই তরুণ যুবশক্তিরাই কিন্তু আমাদের দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে তরুণদের তারুণ্যকে ধরে রাখার জন্য তারা যাতে নেতৃত্ব দিতে পারে সেই জন্য আসলে ক্রীড়াঙ্গনের এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। জাতীয় পর্যায়ে এবং বিশ্ব দরবারে নিজেদের ফুটবলকে তুলে ধরতে এমন আয়োজনের বিকল্প নেই বলে মত সকলের। শাহরিয়া শান্ত, এনস্পোর্টস।